যতগুলো নবীর রাসুল আছে তাদের তো হিস্ট্রি আমরা যতদূর জানি একটু রিকল করেন একটা নবী রাসুল দেখান যিনি হিজরত করার আগে সাকসেস পাইছে মাইগ্রেশনের আগে সাকসেস পাইছে একটা একটা করে নাম মনে করেন এবং চিন্তা করেন সে সাকসেস কখন পাইছে মাইগ্রেশনের আগে না মাইগ্রেশনের পরে তার নাম মনে পড়ে যে যিনি মাইগ্রেট করার আগে সাকসেস পাইছে হয় ধ্বংস হয়ে গেছে যেমন লুৎ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে কিন্তু তারপর উনি তো মাইগ্রেট করছে পারে নাই আমি আপনার কথা ইব্রাহিম আলাইসাল্লাম মুসা ইসুব আলাইসাল্লাম মিশরে চলে গেল ফিলিস্তিন থেকে সো এটা মাইগ্রেশন মানুষের মধ্যে সার্ভাইভেল ইনস্ট্রিংটা একটা প্রবল জিনিস যে ছেলেটা বাংলাদেশে কোনো দিন পানি ঢেলে খায় না সে ষোলো ঘন্টা দাঁড়ায় থেকে আমেরিকা থেকে ডিউটি দিচ্ছে ম্যাকডোনাল্ডসে সাকসেস পাচ্ছে এবং তার ওই সার্ভালবেল ইনস্ট্রিঙ্কটা তাকে শক্তি যোগাইছে নবিরাসলের ক্ষেত্রে এটা খুঁজছে তো এটা ধর্মীয় দিকে বিজনেসের দিকে চিন্তা করেন সেটা হচ্ছে অ্যাক্ট লোকালি থিং বালি আপনি যদি যে কোনো বিজ্ঞান যেমন ধরেন আমাদের একটা টেলার্স স্টার টেলার্স আমাদের খুব নাম করে আমরা ছোটবেলায় দেখছি সানমুন টেলার্স এরা সারা বছরে কতগুলো টি শার্ট শার্ট বানায় ধরেন পাঁচ লাখ লোকাল একটা টেলার্স ইস্টার্ন কামার্স একদিনেই তো বিশ লাখ বানায় হ্যাঁ সো ক্রস বর্ডার আপনি যদি নিজের ভাগ্য আপনি যদি লোকালে কাজ করেন ওটা ইমোশনাল কথা যে দেশে আসুক কন্ট্রিবিউট করুক তো ধর্মের দিক থেকেও যদি চিন্তা করেন তাহলে তো বর্ডার তো একটা রাজনৈতিক ব্যাট জাতীয়তাবাদ তো একটা মানে পলিটিক্যাল কথা এটা ধর্মীয় কথা না সেখানে আমি যদি দেশে ব্যাক করি অথবা যেখানে আমার ভালো সুযোগ আছে আমি সেখানে মাইগ্রেশন যে ব্যাপারটা আছে বাট আমি যদি গ্লোবালি চিন্তা করি আমি ইম্প্যাক্ট একজন মানুষের ক্যারিয়ার হওয়া উচিত কোথায় গেলে আমি বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবো সার্ভিস দিতে পারবো কিছু মানে ক্যারিয়ারের মধ্যে ক্যারিয়ার চুজ করার মধ্যে দুটো আলাদা আলাদা বিষয় আছে ওকে যেমন ধরেন কেউ চিন্তা করতেছে যে আমি একটা চাকরি করতেছি সেটাই সেই চাকরি করার মাধ্যমে আমি মানুষকে কি সার্ভিস দিতে পারছি ইম্প্যাক্টফুল জব একটা ব্যাপার আছে আমি একটা কাজ করতেছি যেমন ধরেন আমি ফেসবুকে অনেক লেখককেই দেখি সে কখনো পরিমণিকে নিয়ে কথা বলতেছে সে কখনো ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতেছে তার দুই দিন পরে সে আবার বলতেছে জায়দ খানে বলছে তার তিন দিন পরে সে আবার কৃষি বিষয়েও মতামত দিচ্ছে সে সব কিছু নিয়ে কথা বলতেছে এবং তার লেখার হাত খুবই ভালো এই যে সে সব কিছু নিয়েই কথা বলতেছে সব কিছু কথা বলতেছে তাতে সে সমাজে কি ইম্প্যাক্ট স্পেশাল ইম্প্যাক্ট ফেলতে ভেরি টাফ খুবই টাফ এখন আমরা যদি আতস কাছের কথা চিন্তা করি আর সাধারণ কাজের কথা চিন্তা করি ফোকাস খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি জিনিয়াস আমার এক্সেলেন্ট আমার ম্যাক্সিমাম আউটপুট আসবে যখন আমি একটা সাবজেক্টে ফোকাস থাকবো আমি যদি একটা আমি ধরেন আগুন জ্বালায় দিব আমি একটা বিজনেস করতে সেখানে আমি আগুন জ্বালায় দিব সে আগুন জ্বালাতে গেলে আমি যদি নর্মাল কাজ দিয়ে সেই বিজনেসটাকে দেখতে যাই সব কিছু নিয়ে কথা বলতে থাকি আমার ম্যাক্সিমাম বের করতে না কিন্তু ওটা যদি হয়ে যায় সে একটা সাবজেক্টে ফোকাস করতেছে তখন সেখানে আগুন জ্বালা দিতে পারবেন আপনি তো ফোকাসের ফোকাসটা খুব ইম্পর্ট্যান্ট তো এই যে গ্লোবালি চিন্তা করে ইম্প্যাক্ট আমি কোথায় গিয়ে ইম্প্যাক্ট যে যেমন আমরা আমি আমি যদি এখন ইটালি যাই তাহলে আমি গিয়ে কি করবো পেঁয়াজ কাটবো আমার এই নলেজ যাই থাকুক না কেন এই পড়াশোনা সব ইউজলেস আমি যদি ওই তখন যেটা বললাম যে ইম্প্যাক্ট আমি কতটুকু ফেলতে পারতেছি আমি আমার নলেজ দিয়ে কোথায় গিয়ে সমাজের উপকার করতে পারতেছি সে তিরিশ বছর পরে দুই লাখ আফ্রিকান আমাদের সাথে কাজ করতেছে তাদের জব আমরা ক্রিয়েট করলাম আমার পার্সোনাল কি আমি ভালো চলতেছি কত ধনী হয়েছি না হয়েছি এগুলো কোনো বিষয়ই না এখন দুই লাখ এমপ্লয় যদি আমাদের কাছ থেকে আমি তো ইয়ার্লিকে তিন হাজার চার হাজার কোটি টাকা দান করতে পারবো তাদের তাদেরকে আমরা কী পরিমাণে ইম্প্যাক্ট ফেলতে পারবো তাদের সাথে আমরা কত বেশি কাজ করতে পারবো মারা যাওয়ার পর তাদের কাছ থেকে আমি সৎকারে জারিয়ে পাবো কি না আরও কোর ধর্মীয় জায়গায় যাই দেখেন ইসলামে আমাদের ধর্মে আমরা যে চিন্তা করি সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু কি যা ঘটতেছে বিশ্বে যা ঘটতেছে সেখানে গিয়ে তল আর খালাই যেতে পারতেছি না শহীদ হওয়ার চান্স পাচ্ছি না আমাদের লিমিটেশন আছে অথবা আমাদের ইমান দুর্বল কিন্তু শহীদের সাথে আপনি একই জায়গায় দাঁড়াইতে পারবেন ওই একটাই অপশন আছে একটাই অপশন আছে আপনি ভালো সার্ভিস জানেন সৎ ভাবে ব্যবসা করেন শহীদের মতো তাদের সাথে দাঁড়াইতে পারবেন আর একটা অপশন দেখান নবীর আসলে মাইগ্রেট করেন করার আগে কখনোই সাকসেস পাইনি এবং হচ্ছে সৎ ব্যবসায়ী দুটো কিসের বর্ডার কিসের কি কিসের আমার নিজের দেশ নিজের দেশ কি যেখানে যাবো সেখানে নিজের দেশ এবং আমি কোথায় ফেলতে পারবো হোম এগুলো হচ্ছে দুর্বলদের কথা যে স্যাক্রিফাইস করে আপনি স্যাক্রিফাইস আমি সবকিছু একটা মূল্য আছে তো আমাকে স্যাক্রিফাইস করতে হবে সে স্যাক্রিফাইস যদি আমি না করতে পারি আমি ইমোশনাল করে মেয়েদের মতো কান্নাকাটি করি বা সরি দুর্বল মানুষের কথা নিয়ে কান্নাকাটি করি ইনসেন্ট সম্ভব না কিসে